হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আমি বেগুন রান্না করছি। আমাদের বাড়িতে এখন টমেটো নেই, আর হচ্ছে মনে হচ্ছে এটা টমেটো দিলে ভালো হবে, সেই জন্য আমি বাগান থেকে টমেটোটা নিয়ে আসতে যাচ্ছি। আমাদের বাগানে অনেকগুলো টমেটো হয়েছে, তোলা হয়নি অনেকদিন ধরে। তার মধ্যে একটা টমেটো নষ্ট হয়ে গেছে। তারপরে কুকুরটা ডাকছে কেন এত? ওকে, তো এই যে আমার বড় বড় টমেটো গাছ। OMG, এখানে একটা পোকা রয়েছে। আমি একটা টমেটো পাড়তে চাই, ওই টমেটোটা নষ্ট নষ্ট হয়ে গেছে। এই সাইডে আরো টমেটো আছে, কিন্তু আমি কি ওই টমেটোটা পাড়তে পারবো? পারবো আমি পাড়তে? কে গ্রিল করছে, গ্রিলের গন্ধ আসছে ভালো। ওকে, এটা আটকানোই থাক। এখান থেকে টমেটো পাড়ার দরকার। কোন টমেটোটা পাড়বো? এই টমেটোটাই পেরে নিয়ে যাই, কারণ এটা হাতের কাছে আছে। একটা টমেটো পড়ে গেছে। এই টমেটোটা তুলতে হবে। টমেটো পেয়ে গেছি, এরকম বড় বড় টমেটো। আমি ভেতরে গিয়ে ওজন করে দেখাচ্ছি কতটা ওজন হচ্ছে টমেটো গুলো। টেনে নিয়ে যাবো, এটা রান্না হয়ে যাবে এক্ষুনি। ফ্রেশ ফ্রেশ ফার্ম ফ্রেশ টমেটো ফ্রম কিচেন গার্ডেন। ওকে, তো আমি সব জিনিসগুলো না ওজন করে নিচ্ছি, রাখছি মেমারির জন্য। তো এটা হচ্ছে 238 গ্রাম। এটা আজকে রান্না হবে না, এটা একটু পাকার জন্য রাখবো। আর এটা আমি এখন রান্না করব, মেইনলি এটাই তুলতে গেছিলাম, ওটা আত্মত্যাগ করে চলে এসেছে। তো এটা হচ্ছে হলো একটু কম ওজন, 230। ওকে, তো এই হচ্ছে টমেটোটা। আমি কটা বীজ কালেক্ট করে রাখলাম, যাতে নেক্সট বার এই বীজ থেকে আমি গাছ বানাতে পারি। আর এই যে আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি, এটা মিশিয়ে দিতে। আমি আগেও যেরকম বলেছি যে আমাদের এখানে স্কুইরেলের মানে কাঠবিড়ালির ভীষণ উৎপাত। কাঠবিড়ালিগুলোর জেলায় কোনো গাছ ঠিকমতো হয় না, বিশেষ করে যে কোনো ফুল হলেই সেগুলোকে নষ্ট করে দেয়, আর তারপরেও যদি কোনো ফল হয় তাহলে সেগুলোকেও আধ খাওয়া করে করে নষ্ট করে ফেলে। সেই জন্য আমরা এই জাল দিয়ে ঢেকে দিয়েছিলাম, কিন্তু তাতেও ওদেরকে আটকানো যায়নি। এই যে দেখতে পাচ্ছ একটা কাঠবিড়ালি, এই দেখো জালের মধ্যে একটা ফুটো করে ওখান থেকে ঢুকে গেল। আর এটা দেখে আমি তাড়াতাড়ি করে নিচে গিয়ে ওটাকে তাড়াবো ভাবছি। আর এই দেখো নিচে এসে দেখি যে ওটা কোনো রকমে বেরিয়েছে, আর এখানে এত বড় একটা ফুটো করে দিয়েছে জালটার মধ্যে। এবার আমাকে এই জালটাকে ঠিক করতে হবে, না হলে এখানে রেগুলার ওরা আসা যাওয়া করতে থাকবে বলে মনে হয়। ওই যে দেখো কাঠবিড়ালিটা পালিয়ে যাচ্ছে, এই কাঠবিড়ালিটার পুরো একটা দল আছে, আর ওরা এসে এরকম করে সব নষ্ট করে দিত। তো আজকে হচ্ছে আমরা আবার চলে এসেছি বাগানের শো করতে, বাগানটা। এটাই লাস্ট কটা ভিডিওর থিম। তো আমার অনেক লাউয়ের কড়া এসছে, আর এগুলো সব সাকসেসফুল করাও মনে হচ্ছে, কিন্তু তবুও এগুলো আদৌ লাউ হবে কিনা এখনই বলা যাচ্ছে না। যেরকম এই যে এখানে একটা হলুদ হয়ে গেছে, এটা কেটে দিই। এখানে একটা হলুদ হয়ে গেছে, কেটে দিই। আর এখানেও একটা হলুদ হয়ে গেছে। এগুলো সব ফেক। আর হচ্ছে হলো এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে এটা গুনেছি 10, অনেকগুলো আছে 11, 12, 13, আরো অনেক। বাবা, সরি 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 লাউ, সরি। তো হচ্ছে অনেক লাউ হচ্ছে এখান থেকে, হচ্ছে হওয়ার চান্স আছে। কিন্তু লাউয়ের গাছটা এত বলদ যে প্রত্যেকটা ইয়েতেই ও মানে লাউ বানিয়ে দিচ্ছে। মানে এরকম না করে একটা গাছ থেকে একটা যদি লাউ করতো তাহলে হচ্ছে ওদের বেটার চান্স হতো না হওয়ার। তো যাই হোক, তো এই হচ্ছে ঘটনা। তো লাউ গাছ নিয়ে এখনো বলা যাচ্ছে না, খুবই এখনো কোয়েশ্চেনেবল সিচুয়েশনে আছে। এই হচ্ছে ব্যাপার। আর আমাদের এখান থেকে সামার তো টাটা বাই বাই করে চলে। এই এটা হবে না, এটাও কেটে দে, ওই যে ওখানে দুটো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আরো দুটো, এই দুটো কাউন্টও করিনি, এগুলোকে টাটা বাই বাই করে দিই। এটা ভেতরে চলে গেল। ওকে, তো আজকে আমরা মেইনলি এসেছি হলো টমেটো হারভেস্ট করতে। এটা আমার হেয়ারলুম টমেটো, এটা নিয়ে অনেক আশা ভরসা ছিল, কিন্তু এটা ফেটে যাচ্ছে, সেদিন এটাকে আর রাখার সাহস পাচ্ছি না।
দেখা যাক কি হয়। হ্যাঁ আগেরটা ফেটে ওখান থেকে কি পোকা টোকা ঢুকে গেছে। পোকা টোকা ঢুকে গেছে, ওটা দিয়ে আমি ভাবছি যে সিড বানাবো নেক্সট ইয়ার। আমি নিজেই হচ্ছে এই গাছটা বানানোর চেষ্টা করব, কারণ এই গাছটা শুনেছি যে খুবই নাকি ভালো টমেটো হয়। তো আমি 1 2 3 করে কেটে দিলাম, ভিডিও হচ্ছে তো। কত বড় একটা টমেটো, এটা খুবই স্যালাড ফ্যালাডে ভালো লাগে। আর হচ্ছে এটার সাথে আরো একটা টমেটো আমি আধ পাকা হয়ে গেছে, এটাকে আমি কেটে নিয়ে সাইডে রেখে দেবো, এটা দিয়ে সিড করবো, এটা খাওয়া যাবে না। এটা পাকা, এটা পুরোই পাকা, পাকা কিন্তু নিচটা ফাটা। হ্যাঁ এই যে এরকম ফেটে গেছে, কিন্তু এর ভেতর থেকে সিড পাওয়া যাবে বলে আমি আশা করছি। আর আমি ওখান থেকে আরো অনেক রোমা টমেটো পেকেছি, সেগুলোকে হারভেস্ট করব। আর সেলিব্রিটি টমেটো সেদিন আমি একটা ছিঁড়েছিলাম, সেটা ছোট ভিডিও করে রেখেছিলাম, এই হচ্ছে ব্যাপার। আর আর ওখানে দুটো তিনটে শিম হচ্ছে, শিম গাছে, কিন্তু আর আদার্স কোনো কোথাও কোনো বোধহয় ফল টল ধরেনি। ও আর শশা কাটবো, শশা শশা কাট, এটাকে হচ্ছে এখানে রাখি আপাতত। আর সেদিন এর ভিতরে একটা কাঠবিড়ালি ঢুকে গেছিলো, আমি সেই ভিডিওটা অ্যাটাচ করে দেবো। ঢুকে পাগল হয়ে গেছে, সব ছিঁড়ে ফুড়ে সব ফেলেছে। কোথায় শশাটা আমি তো দেখতে পাচ্ছি না, এই যে এপাশে এপাশে শশা বলো, এপাশ থেকে দেখো। ও এখানে আরেকটা শশা হচ্ছে বাবা, এটা সাবধানে করে যেতে হবে। হুম বাবা, শশা গাছটা পাগল হয়ে গেছে, এর মধ্যে ঢুকেছে। শশা গাছে একটু কাটা কাটা না, সেজন্য ওখান থেকে ছাড়ানো যাচ্ছে না। ওটা ওইদিকে করে দে। হ্যাঁ এই হ্যাঁ ভেতর দিকে করে দে, ধরে নে ওটাকে। বড় হয়ে গেছে, মরমা হয়ে গেছে। আর লাভ বেগুন গাছে এক লাস্ট, এতদিন পরে আমি অল্প অল্প ফুল দেখতে পাচ্ছি, কিন্তু এটা জানি না এটার কি ঘটনা। আজকে ছোট ঝুড়ি নিয়ে এসেছিলাম, ছোট ছোট এটা কেটে দে, এটা কেটে দে, এরকম ছোট ছোট যে সব লাভ গুলো হবে না না, সেগুলো কেটে ফেলে দে। ওকে এই যে এই এইগুলোকে দেখে মনে হচ্ছে এগুলো হবে, বুঝলি তো? এই যে এটা একটা, এটা হওয়ার খুবই চান্স। আর ওটাকেও দেখে মনে হচ্ছে হতে পারে। কোনটা? ওইটা, এটা, ওটা এখন একটু ডাউটফুল লাগছে। আচ্ছা আমার সবই ডাউটফুল লাগছে মোটামুটি, যতক্ষণ আমি এটাকে পারতে পারবো ততক্ষণ আমার ডাউটফুলই লাগবে। আর এখান থেকে অ্যান্টি স্কুইরেল নেট দেওয়া আছে বলে আমাদেরকে নেটগুলো খুলতে হবে, বলে এখান থেকে চশা বার করবো। আরে এটা তো অনেক ছোটটা কাটি, আর একটা গোল হয়ে গেছে দেখ, সেটা নিচের দিকে লম্বা হতে পারছে না বলে সেটা গোল হয়ে মাটিতে পড়ে। আর বড় হতে পারতো না, ওটা বেঁকে গেছে অলরেডি, আর যাওয়ার জায়গা নেই বলে ও বেশি গোড়া থেকে ওই এগুলো শশাগুলো হয়েছে, যার জন্য হচ্ছে না, বড় হতে পারছে না। কিন্তু এই লাউটা তো দেখে মনে হচ্ছে বড় হবে, জলটা মনে হচ্ছে আর একটু বাড়িয়ে দেওয়া উচিত আমাদের নাকি? না তাহলে জল বাড়িয়ে দিই, এখনই বাড়িয়ে দিই। টমেটোটা কেটে না, এদিকে ঘাসে জল দিতে হবে ওইদিকে কোনায়। টমেটো সেলিব্রিটি, এই যে টমেটো সেলিব্রিটি, যেহেতু সেলিব্রিটি টমেটো লাস্ট দিন এই একটা কেক কাটতে গেছি, আরেকটা এর সাথে করে নিয়েছে, লাল লাল টমেটো হয়েছে।
ওপাশে আরেকটা বড় লাল টমেটো অনেকগুলো রমাটা মাটা হয়েছে না টমেটো এভাবে কাটতে হচ্ছে না টমেটো তো এমনিতেই ছিঁড়ে পোটা ছিঁড়ে হাতে চলে আসে আগের দিন আমি এরকম টানতে টেনেছি না একটা টানতে গেলে আরেকটা পড়ে না ওর সাথে আর রোমা টমেটো গুলো অনেকগুলো আছে রোমা টমেটো এখন কত মিনিট আছে এক মিনিট করে ওটাকে দু মিনিট করে দে প্রথমে কত ছিল পাঁচ মিনিট করে হ্যাঁ মানে দিনে চারবার করেছিল রাইট চারবারই আছে কিন্তু এক মিনিট করে সে এক মিনিটটা বাড়িয়ে ওটাকে দু থেকে তিন মিনিট করে দেয় রাজবেরি গাছটা সব জায়গায় চলে গেছে রাজবেরি গাছটা ওই দিকেও গেছে এই দিকেও গেছে ওটাকে ওটা আবার মনে হচ্ছে ওটাকে কোনোরকম ভাবে ইয়ে থেকে ওই মানে ব্ল্যাকবেরির মধ্যে ওটাকে ইনভেসিভ হয়ে যাবে ওটা রাজবেরি কবে হয় ওর তো হওয়ার আর চান্স নেই গাছটা এরকম হচ্ছে কিসের ভরসা তাহলে ওই আরেকটা কাঁচা চলে এসছে ঠিক আছে আরো আছে তো রোমা টমেটো ওই যে দুটো আছে দেখতে পাচ্ছি আমি ধরছি তুই আমি দেখতে পাচ্ছি না ওটার মুখটা কোথায় এগুলোই তো হ্যাঁ হ্যাঁ টান্ডা না উপাস থেকে দেখ তাহলে সেটাকে পাড় সেটা পাশ থেকে দেখা যাচ্ছে না আর এইটাকে তো পারতে হবে এটা তো না ওটা তো ভাই ইজিলি পাড়া যাবে লাল হলে পরে হয়ে গেছে না ওকে তাহলে এবার জলটা বাড়িয়ে দি এটাকে ইয়ে করে দে আর এই যে এখানে পুঁই শাকটা একটু মোটা মোটা বড় বড় পাতা হচ্ছে কিন্তু ওপরে কম হচ্ছে হ্যাঁ হচ্ছে তো এটাতে সেই ডালটা ভেঙে আমার আমি আগে একবার এই গাছটা যখন এই বেড়াটা দেওয়া হয়েছিল তখন অর্ধেক গাছ ভেঙে গেছিল আর সেই প্রত্যেকটা ডাল থেকে একটা টমেটো গাছ তৈরি হয়েছে আমি পুঁতে দিয়েছিলাম কোথায় যেন পড়েছিলাম যে টমেটো গাছ তো তোমার ডাল থেকে কলম করা যায় সেটাই আর এই কুমড়ো গাছটা হচ্ছে হলো বাটারনাট স্কোয়াশ গাছ কিন্তু এটাতে কোনো মেয়ে ফুল আসছে না শুধু ছেলে ফুলই হচ্ছে কিন্তু বেশ তাগড়াই হচ্ছে কিংবা থাক ওটা কমিউনিটি থেকে বাবা কত বড় বড় রাজবেরির ডাল হয়েছে এটাকে গ্লাভস পরে এসে পেঁচিয়ে পেঁচিয়ে দিতে হবে আর এর সাথেই এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের সবার ভিডিওটা ভালো লেগেছে কেমন হয়েছে ভিডিওটা আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটা নিচে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে পাশে রাখা বেল নোটিফিকেশনটাও অন করে দিও দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ